এসে যা দেখি তার উপরে বলা শুরু করি। আমরা হচ্ছি ফজর না পড়া মুসলমান, কেমন? আমরা দাড়ি কেটে ফেলি শুধু সুন্নত মনে করি এরকম মুসলমান। আমরা বলি যে ফতোয়া দিয়ে আমরা বিভক্তি করি, অথচ ফতোয়া দেওয়া আমাদের জন্য আবশ্যক। সত্য মিথ্যা, কোরআন হচ্ছে ফরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপত্তি করা যাবে না ফতোয়াতে, ভুল ফতোয়াতে আপত্তি করতে হবে, কেমন? আমরা মানুষকে মানে লা ইকরাহ ফি দ্বীন, দ্বীনে কোন জোর জবরদস্তি নাই, কি নাই কি নাই? তো কতটুকু জোর জবরদস্তি নাই আসলে? একজন ব্যক্তি ব্যক্তিকে জোর করবে না, শাসক জোর করবে। কে জোর করবে? শাসক জোর করবে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলে ছিল, কোথায় ছিল? আমরা গজল গাইছি, ওয়াজ করছি, মাহফিল করছি, কোরআন তেলাওয়াত করছি, আমরা জিহাদের বহু কথা বলছি, কিন্তু ওনাকে জেল থেকে আমরা মুক্ত করতে পারি নাই। হ্যাঁ, এখানে নারে তাকবীর বলা লোকটা সবার আগে বাঁশির শব্দ শুনলে পুলিশের সবার আগে দৌড় দিবে, কারণ কারণ স্লোগান দেওয়া মানুষ তখন ভ্যালুয়েবল হয়। আচ্ছা, আপনাদের কথাবার্তা থেকে থাকলে আপনারা বলে শেষ করেন, পরে আমি বলি, কেমন? না, ছোট বলবেন, বলবো, সমস্যা নেই, তারপর একটু সুযোগ দিলাম, বলুক। কতক্ষণ চুপ থাকবেন বলেন? বাংলাদেশে আমরা কতক্ষণ চুপ থাকা যায়? পারি তো বলতে চায়ের দোকানে বউয়ের সাথে, আর কোথায়? আর ওয়াজের মাঠে বকবক করতে আর পারিটা কোথায়? আমরা স্কুলে পারি না, কলেজে পারি না, ইউনিভার্সিটিতে পারি না, থানায় পারি না, সমাজে পারি না, আর পারি তো বউয়ের সাথে আর চায়ের দোকানে। আর একটু ডিফারেন্ট হয়ে গেল না হয় ওয়াজের মাঠে বলে ফেললাম কিছু, সমস্যা কোথায়? বলাই তো। তো গজল যারা গায় সুন্দর গায়, লেখে যারা তাও সুন্দর লেখে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে মসজিদে আনা যায় না, হাদিস পড়ে মসজিদে আনা যায় না, ও যদি মনে করে গজল গাইয়ে কিছু শিখে ফেলবে, গজল লিখে কিছু করে ফেলবে, তো ওর কথা আল্লাহর কথার চাইতে মূল্যবান নয়। জানা করা কি? সবাই একসাথে বলবেন, কেমন? জবাব দিবেন, জানা করা কি? নেশা করা, জুয়া খেলা, বউ পিটানো, যৌতুক নেওয়া, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেশাব করা? না, এটা কমপ্লিকেটেড, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, ফ্লোতে বলে ফেলছেন না? আচ্ছা, সমস্যা নাই। তো এই যে দেখেন, এরা সবাই জানে জুয়া খেলা হারাম, এরা সবাই জানে নেশা করা হারাম, এরা সবাই জানে বউ পিটানো হারাম, এরা সবাই জানে যে সলাৎ ত্যাগ করা হারাম, জাকাত না দেওয়া হারাম, তবু ফজরে পাঁচজন থেকে ছয়জন মুসল্লি হয়। নামাজ ফরজ করেছে কে? কে নামাজ ফরজ করেছে? কোন সন্দেহ আছে? নামাজ না পড়লে কি হতে পারে? কোথায় শাস্তি হয়? জাহান্নাম। কি দিয়ে শাস্তি হয় জানেন আপনারা? এটা ফজরে তাহলে পাঁচজন কেন? আপনারা মেসওয়াক করা সুন্নাহ, খবরদার উপোস করা যাবে না এটাকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতায়তুম, আল্লাহ কোরআনে বলছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। কতটুকু? কতটুকু? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতায়তুম, যতটুকু পারো। বুঝে আসছে? মেসওয়াক করা সুন্নাহ, অনেক উন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি তারা জানতো মেসওয়াক করে সলাতে আসার নেকি, তো এরা কখনো মানে এটা হিউজ বলে ব্যাখ্যা দেওয়া যাবে না, কেমন? সো এগুলোকে উপহাস করা যাবে না। জিহাদ আমুদ, আমুদ বোঝেন ইসলামের, মানে জিহাদ হচ্ছে ইসলামের আমুদ। হ্যাঁ, মানে সরি, আমুদ হচ্ছে সলা, আর জিহাদ হচ্ছে ইসলামের পরিপূর্ণতা, কেমন? সো ওইটাকে করার জন্য সুন্নতকে ছোট করা যাবে না। মানে সলাত অনেক বড় ইবাদত, এটা প্রমাণ করার জন্য আরো পাঁচটা ইবাদতকে উপহাস করা লাগবে না।
জিহাদ অনেক বড় ইবাদত, এটাকে প্রুফ করার জন্য, এটাকে প্রমাণ করার জন্য, এর গুরুত্ব দেওয়ার জন্য আরো দুইটা সুন্নতকে ছোট করা যাবে না, হারাম। বুঝে আসছে না? আসে নাই? এটানি কষ্ট, গজল, গান, গীত, বক্তব্য, যা কিছু হোক, ক্ষোভ, রাগ, অসুস্থতা, দরিদ্রতা, নির্যাতন, নিপীড়ন, যত কিছু ঘটে যাক, কোন ইসলামের একটা বিধানকে বড় করার জন্য, যেটা আগে থেকেই বড়, এটাকে প্রমাণ করার জন্য অন্য বিধানকে ছোট করা যাবে না। বুঝাতে পারছি? বাকি আপনাদের ইচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم والمرسلات عرفا فالعاصر عذرا أو نذرا عذرا أو نذرا كراكرا আজকে ফজর নামাজ পড়ছেন, হাত তুলেন তো, মিথ্যা কথা কইেন না। আমরা কোন বিশ্বাস করতাম এগুলো? ও আচ্ছা, বহু জায়গা থেকে লোকজন আসছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইখানে মসজিদ কোনটা? ইমাম কই? কতজন মুসল্লি ছিল? 7-8। আপনি আপনি কি ফজর পড়ছেন আজকে? কয়জন ছিল জামাতে? হ্যাঁ, কতজন ছিল? 3 গুণের কম বেশি হয়ে গেল। আরে আপনি এক মসজিদের, উনি আরেক মসজিদের, ভাই একই মসজিদের, কথা তো পারে সাইড রকম হয়ে গেল। ঠিক কিনা? কি ঠিক? বিসমিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, কি করবো? আপনারা তো আসলে নিয়ে আসছেন কথা বলার জন্য, আমি কথা বলি দাঁড়াই, এখন আপনার এরকম কোনো ব্যবস্থাই করেন নাই। ব্যাপার হচ্ছে আমি মুখস্থ পারি না, কি বলবো, বুঝছেন? মুখস্থ বললে এলোমেলো কথা হয়, দেখে বললে সাবজেক্টে থেকে কথা বলা যায়, আমার আমার জন্য সহজ হয় আর কি, লাইন ছুত হয় না। আদারওয়াইজ বাঙালি তো বোঝেন না, চলে যাবো টেকনাফ, চলে যাবো তেঁতুলিয়া, এরপরে কইছিলাম নিজে বলে গেছি, আপনাদের জিজ্ঞেস করতে হবে কোথায় ছিলাম আমরা। কথাবার্তা হয়েছে, টুকটাক বলে ফেলছেন তো না, এবার একটু চুপ থাকা যাবে না? দেখেন, আরে আল্লাহ, পানি চালাইতেছে চালাইছে, ছোট ভাই কি করতেছো এখানে? আমি কেন আসছি আমি এটা বলতে পারবো? আমি কথা বলতে আসছি, আমি আল্লাহর কথা বলতে আসছি। সেই বাংলাদেশের আপনার জন্য ওই প্রান্ত থেকে কেউ আসবে? আচ্ছা, 800-900 কিলোমিটার দূরের ওরা কি আপনার মতো দেখতে? এরকম কাউকে যদি দেখতে আসেন যে না, ওরা কি আমাদের মতোই, যাদের এখানে যেতে আমাদের একদিন লেগে যায়, ওটা আপনি কেন আসছেন আসলে, এটা আপনি ডিসিশন নেবেন। তবে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকানি, জমিনের যতটুকু খালি জায়গা আছে এটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন আপনি আসলে নেকি কিভাবে অর্জন করবেন এটা তো আপনি ডিসিশন নেবেন। তবে আমি জানি যে সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়, সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়। যে যতবার সুবহানাল্লাহ বলবে ততবার আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে, আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে। আপনি বলবেন যে আসমান জমিন যদি পূর্ণ হয়ে যায় এরপরে ঢুকবে কথা, এটা ব্যাপারটা হচ্ছে কিরকম, এ দেখেন একটা টিস্যু, এই আর একটা টিস্যু, এরকম আর কি। আপনি একবার বলবেন একবার পূরণ হবে, একবার বলবেন একবার কাউন্ট হবে, এত নাকি সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে মিজানে হাসরের মাঠে ওটাকে ভারী করবেন আপনি কেমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম খুব সিম্পল কথা বলে গেছে, বলছে যে তোমাদের যখন নেকি এবং গুনাহ মাপা হবে তখন ওই যারা বলছে যে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, উনি বললো যে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? এখন আপনি কি বলে নেকি পাল্লা ভারী করবেন, ডিসিশন তো আপনার, আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো। গত 100 বছর আপনার দাদারা ওয়াজের অ্যারেঞ্জ করছে, আপনার বড় বাপে ওয়াজের আয়োজন করছে, একজনকে ডেকে নিয়ে আসছে, এরপর এটা দেখা দেখা আপনার দাদায় করছে, আপনার বাপে করছিল, এখন আপনি করেন, পরে আপনার সন্তানে করবে। এখনো যদি ফজরে একজন বলে 8, একজন বলে 30, আরেকজন বলে যে 2 মসজিদ আলাদা, দুজন এক দুজন বলে না একই মসজিদ। এখনো যদি আপনারা শিউর না হন যে আসলে কতজন মুসল্লি মসজিদে ছিল, ফজর নামাজ কারা কারা পড়ছিল, হাত তুলছিল তখন? 14 জনের মতো ছিল। যদি ওখানে জিলাপি দিত কতজন হইতো? 250-300। সবর, জুমার দিনে কতদিন হয়, কতজন হয়? ফজরে সব মানুষ কি এলাকা ত্যাগ করে?
ফজর কি কাম কাজ থাকে? সব মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছিল, কোথায় ছিল ওরা? ঘরেই ছিল। 400 মানুষ 400 কে 14 দিয়ে ভাগ দাও তো, কেউ মোবাইল বের করো, বসে রাত্রে বলো কেন লেখেন 400, ভাগ দেন 400 লেখেন, ভাগ দেন 14 দেন। ওনার পাড়ায় গড়ে 28% মানুষ নামাজ আদায় করে, 90% মুসলমানের জায়গা চিল্লেন আরো বক্তব্য দেওয়ার সময় তো মানে পুরো 90-100 জন গুনে ফেলেন। হ্যাঁ বুঝছি, অনেক মানুষ শহর থেকে ছুটিতে আসছে, তারা নামাজি, ওই জন্য আর 2-1 জন বাড়ছে হয়তো। ভাই শুনুন, আমার আন্দাজ এত ভুল না ভাই, অনেকে শহর থেকে, তারা হয়তো শহর যেখানে থাকে সেখানে সালাত আদায় করে, বাড়িতে বাড়িতে গেছে ছুটিতে, যেহেতু বৃহস্পতিবার রাত ছিল বাড়িতে আসছে, তাই মসজিদে আসছে তারা, এরকমই তো নাকি? আমি কি একটা আমলের কথা শিখাই দিব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন? তাহলে এটা শিখাই দিই, এখান থেকে বিদায় নিতে পারবো রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো, আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না না, আপনাকে ভুল বলছে বক্তা, শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোন রকমে মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক আর সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি, এরকম মাইকে এসে কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না, কেমন? ওটা থেকে বের হন। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য, এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে, বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগ করার বিধান ইসলামে কি? বুখারী মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক, হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সলাত ত্যাগকারীর বিধান কি ইসলামে? একটু বলেন না, বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তাও রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি, আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই, সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট তারপরে 2 রাকাত পাই, কেমনে? সবাই বুক আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি সোজা রুকুতে যেয়ে পাইছি 1.5 মিনিট পড়ার পরে, তার মানে আলাইকুম দিয়ে, আমি আসসালামু আলাইকুম বলছো সবার আগে লোকটা আমি বাইরে হইছি, তার মানে নামাজ শেষ আমি নাই, ওইখানে আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে তুমি চালাক না, তুমি তো এটাই করো, তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না, যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি, এরবারে আমি নামাজ পড়ি না, আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনি নিয়েন, শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন, আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে, যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা ঘুরিয়ে বলে যে আর সমস্যা নেই ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর উনাহুমা মুনাফিকরা ফজরে আর এসে উপস্থিত হতে পারেন, আল্লাহ নবী মুনাফিক বলছে এদেরকে, আপনি আজকে শুনছেন এটা কি বলেন? 1450 বছর পুরনো এটা, আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 1400 শুনি নাই, ও নতুন কথা কয়, না না আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না, এটার বয়স 1450 ক্রস করছে প্রায়, কেমন?
মানে আপনার আব্বা রাব্বা, তার 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 আব্বা রাব্বা, তাদের সব এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়, কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো বলতে থাকো, তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমিই তো তুমি, তো বলো নিজেকে মুসলমান মুমিন, বলো তোমার মর্জি, কিন্তু মনে রাখবা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ওই দিনকে ভয় করো যে জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের, আমি কখন বললাম রে ভাই? জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের, যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্পৃতি রাখলো না, সম্পর্ক কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষই কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ, কেমন? মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ, কেমন? এই ছোট ভাই তোমরা কি মেলায় আসছো? ছোট ছোট বাচ্চাগুলোকে কেউ ধমক দিয়ে না, আস্তে আস্তে কথা বলুক না, ওরা অবশ্য রাস্তার পাশে মাহফিল করতেছেন, স্বাভাবিক হবে তো, চিল্লাছিলি মাইক্রোফোন সিস্টেমটা অতটা ভালো লাগে না, কেমন? খেয়ার শোনা যায় তো? আচ্ছা যাই হোক, বহু দূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি এতে আমার কোনো সফলতা নাই, এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই, তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয়, এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। فمن زحزح عن النار وادخل الجنة যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাকমাসে, কে জিতছে? নাকি যে চাকরি পাইছে, কে জিতছে? নাকি যে নেতা হইছে, কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে, কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ, এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচাইতে বড়টা জিতছে সে, এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছেন, ওয়াইদ কালা লুকমান, হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না, যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না, সেদিন সবাই জেনে যাবে, কেমন? ওয়াইদ কালা লুকমান, স্মরণ করুন লুকমান, সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এই দেশের নেতারা 1000 কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তার স্কুলে 5 লাখ, ওই এতিমখানার মেয়ের বিয়েতে 10 লাখ, আমি কই থেকে টাকা? ওর বাপের কয় বিঘে জমি ছিল রে, ও কি ব্যবসা করে, কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য,
তো টাকা যেহেতু দিচ্ছে যেদিন থেকে জানে যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদনার কথা আমি বলি না, কি বদনার কথা আমি বলি না, আমার কথা হচ্ছে যে শাসকে আজ শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করার তৌফিক দিক, তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক, আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না, তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। তো 2,000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না, তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিছি কি করবো, সে ও লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, ইয়েতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ, পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে ও, এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়ে হয়ে উল্টো ওটা একটা গুণায় পরিণত হবে, কেমন। আর যদি মন মানসিকতা ভালো, বোনের সাথে খারাপ, ছেলে হিসেবে বাপের সাথে খারাপ, নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ, এটা হচ্ছে আমাদের স্বভাব, বুঝে আসছে। তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না, আসলে আমাদের স্বভাবগত জাতি, দেশের মানুষের আমরাই খারাপ, বুঝে আসছে না আসলে আপনার। তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, কেন, বলে যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1,00,000 কোটি টাকা যদি মারা দেওয়া হয় এটা কি আমার ফিলোসফির কাছে আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে নেকির পাহাড় নিয়ে, সে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে, এর সময়